মহেশপুর উপজেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভৈরবা বাজারে অবস্থিত জননী ক্লিনিক। আগস্ট মাসেই এ ক্লিনিকে মারা গেছে সিজার করা 4 জন প্রসূতি। এখানে সিজার করার পর অসুস্থ হয়ে পড়ায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন 5 জন। ভুক্তভোগীরা জানায়, জননী ক্লিনিকে সিজার করার পর রোগীদের অবস্থার অবনতি হয়, পরে বিভিন্ন হাসপাতালে নেয়ার পর তারা মারা যায়। ক্লিনিকের মালিক এখন পলাতক, তারা যে কোথায় আছে এটা কেউ মানে জানে না আর কি। সরকারি বিচার হয়তো বা ফাঁসি, না হলে এদের ভাটাই মারতে হবে পুড়ে, না হলে এদের ট্রেনের নিচে ফেলে দিতে হবে। এই বিচারটা চাই, বিচার চাই ভাই, বিচার চাই। আমার সেই নাতনি এখন মাতার দুধ পালে না। এক মাসের ব্যবধানে 4 জন প্রসূতির মৃত্যুকে বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওই ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও সংশ্লিষ্ট ডাক্তারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা তদন্ত রিপোর্টের পর জানা যাবে। ওটির অবস্থা যা দেখছি খুবই অস্বাস্থ্যকর অবস্থা, সেখানে অপারেশন করার সুষ্ঠু পরিবেশ ছিল না। প্রশাসনের সাহায্যে আমি সিল করার ব্যবস্থা নিয়েছি, আর আমরা তদন্ত টিম একটা গঠন করেছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইন কঠোর ব্যবস্থা নেব। একের পর এক প্রসূতি মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন।